হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। জানি সবাই ভালো নেই, সবার মধ্যে কিন্তু এখন আতঙ্ক করোনা নিয়ে। আমি নিজেও কিছুটা আতঙ্কিত এবং মনটাও ভালো নেই। তো তারপরে একটা ভিডিও দিচ্ছি, আর এই ভিডিওটা কিন্তু করা ছিল আগের, এবং সেদিন ছিল আমাদের এখানে মানডে, এবং সেই দিনে বাচ্চাদের স্কুল এবং কলেজ বন্ধ করে দেওয়া হয়। তো যাই হোক, স্কুল যখন বন্ধ করে দেওয়া হয়, এখনকার রুটিনটাও চেঞ্জ হয়ে গেছে। প্রতিদিনকার যে ডেইলি রুটিন, সেটা এখন কিছুটা ভিন্ন আগের দিন থেকে। আগের দিনগুলো ছিল সকালবেলা উঠে বাচ্চাদেরকে ব্রেকফাস্ট খেয়ে, তারপরে সপ্তাহের 5 দিন স্কুলে ড্রপ করে দিয়ে আসা, স্কুল থেকে নিয়ে আসা, তারপরে স্কুলের হোমওয়ার্ক এবং আরও অনেক কিছু যেটা রুটিন মাফিক করতে হতো। তো যাই হোক, এখন যেহেতু আমাদেরকে ঘরে থাকতে বলা হয়েছে এবং আমরা বেশিরভাগই ঘরে থাকি, যতটুকু চেষ্টা করি, খুব বেশি প্রয়োজন না হলে কেউ কিন্তু ঘরে বাইরে যায় না, আমরা সবসময় ঘরে থাকি। তো যেহেতু ঘরে থাকি, সেখানে ঘরের মধ্যে আমাদের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ বা ফিজিক্যাল কাজকর্মের প্রয়োজন, কারণ ঘরে বসে বসে থাকতে অনেক সময় দেখা যাচ্ছে যে বোরিং হয়ে যায়, বা মানসিক এবং শারীরিক দুটার মধ্যে কিন্তু পরিবর্তন আসে। তো আমি সেদিন সারাদিনে আমি আমার ঘরের যে ফার্নিচার, বিশেষ করে বেড, তারপর লিভিং রুম, তারপরে আমার যে ঘরের যে কার্পেট, সেগুলো আমি ক্লিন করেছি, কারণ আমাদের হাত পরিষ্কার এবং মাস্ক পরা ছাড়া আরও কিছু জিনিস করতে হবে, যেটা হচ্ছে আমাদের যেখানে আমাদের শোয়া বসা হয় সেই জিনিসগুলো, সেই জায়গাগুলো কিন্তু আমাদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো যেহেতু এখনকার বেশিরভাগই যেহেতু ঘরে থাকার জন্য বলা হয়েছে, অনেকে দেখা গেছে যে বেশিরভাগই কাজকর্মে ব্যস্ত ছিল, কাজকর্মে ব্যস্ত থাকা হতো, এবং তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে ঘরে থাকাটার মধ্যে কিছুটা পরিবর্তন আসবে, শারীরিক এবং মানসিক। তো যাই হোক, আমরা যদি প্রতিদিন কিছু ফিজিক্যালি কাজকর্ম করি আমাদের মেন্টালি এবং দুটাই কিন্তু শারীরিকভাবেই কিন্তু আমাদের মানে পরিবর্তন আসবে। তো আমি আমার সকালের ব্রেকফাস্ট খাওয়ার পরে আমার মাঝখানে যে লাঞ্চ রান্না করে, সেটা ছাড়া আমার সারাদিনের যেসব কাজকর্ম ছিল, সেদিন ছিল সব আমার ক্লিনিংয়ের কাজ করা। আমি সপ্তাহে একদিন আমি আমার বেডের যে কভারগুলো ক্লিন করি, তারপরে ফার্নিচার ক্লিন করি, কিন্তু আমি সেদিন যতটুকু পেরেছি আমি রুমের প্রতিটা ফার্নিচার, সেলফ, সব কিছু আমি পরিষ্কার করেছি, কারণ অনেক সময় ডাস্ট হলে এটা খালি চোখে দেখা যায় না, সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর যেহেতু আমরা ঘরে বসে থাকা হবে বেশি আমাদের, সেজন্য আমাদের পাশাপাশি আমাদের যেটা আমরা যারা পাঁচক্ত নামাজ পড়ি, তখন আমাদের 5 বার যখন উজু করি, সেটা যদি করি তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা হয় এবং আমাদের ফিজিক্যালি কিছুটা এক্সারসাইজ হয়, এবং 5 বার যখন আমরা নামাজ পড়ি আমাদের সেই নামাজের মাধ্যমে আমাদের আরও কিছু এক্সারসাইজ হয় ফিজিক্যালি। তো যাই হোক, তাছাড়া দেখা গেছে যে এছাড়া আরও অনেক কিছু ছোটোখাটো বাসায় কাজ করবেন আপনারা, এবং যেহেতু আমাদের শোয়া বসার কাজটা বেশি এই মুহূর্তে, আমাদেরকে কিন্তু এই মুহূর্তে সাফিসিয়েন্স ফুড খেতে হবে, কম খাবার খেতে হবে, কারণ কম খাবার খেলে দেখা যাচ্ছে যে আমাদের যে শরীরের যে ওজন বা ওয়েট বেড়ে যাওয়ার সম্ভাবনা, এগুলো কম থাকবে। তো সেজন্য আমাদের খাবারটাও খেতে হবে এবং একটু বাজেট করে খেতে হবে, যেহেতু আমাদের করোনা ভাইরাস নিয়ে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে সোল্ড আউট বা খাবার পাওয়া যাচ্ছে না, এরকম যেন পরিস্থিতি না পড়া হয়। তো সেজন্য যে খাবারটাই আপনি কিনেছেন মাসের বা যেভাবে সেভাবে যদি বাজেট অনুযায়ী আপনি খাবার খান, কারণ আমরা সবসময় কিন্তু এক অবস্থায় থাকবো না, আমাদের কখনো না কখনো এই অবস্থা থেকে আমরা হয়তো কখনো বের হয়ে আসব। তো যাই হোক, আমি এখন যেহেতু ঘরে থাকি, আমি মোটামুটি প্রতিদিনই কিছু ফিজিক্যালি কাজ করার চেষ্টা করি, আর আমি যেহেতু বাসার রান্নাবান্না এগুলো আমার প্রতিদিনই থাকে, তাছাড়া আমি আরও কিছু কাজ করি, যেটা হচ্ছে যে কার্পেট ক্লিন করা ভ্যাকুয়াম দিয়ে, কারণ কার্পেটের মধ্যে অনেক সময় একটু ডাস্ট থাকে, সেটা যদি আপনি একটু প্রতিদিন বা 2 দিন পরে 3 দিন পরে একবার করেন, তাতেও দেখা যাচ্ছে আপনার ফিজিক্যাল কিছু কাজকর্ম হয়, তো সেটাও করতে পারেন।
তো আমি আমার যে কাজগুলো করতেছি সেগুলো আমি আমার ব্যক্তিগত পছন্দ করতেছি। আমি আসলে যেহেতু সবাইকেই বলতে পারি না যে আপনার ব্যক্তিগত রুচি বা ব্যক্তিগত কাজকর্ম কী, সেটা যার যার মতো করবেন, কিন্তু আমি শুধু এটুকু অ্যাডভাইস দিতে পারি, যেহেতু আমরা এখন আমরা যখন কখনো অনেকদিন একাধারে কাজ করি, হঠাৎ করে যখন আমরা শুয়ে বসে যাই, তখন কিন্তু আমাদের এই জিনিসটা ভালো লাগে না। আর বিশেষ করে যারা একটু আড্ডাবাজ বা একটু বাহিরে না গেলেই চলে না, তারা কিন্তু বেশি অসুস্থতা বোধ করবেন বা মেন্টালি বোরিং ফিল করবেন। তো তাদের জন্য বলতেছি তারা অবশ্যই কিছু ফিজিক্যাল কাজ করবেন বাসায়, এতে করে আপনার শরীর মন দুটাই ভালো থাকবে। তো আমি মোটামুটি আমার যেহেতু সকালে ব্রেকফাস্ট বানানো, লাঞ্চ রান্না করা, তারপরে ডিশ ওয়াশ করা, তারপরে আর কিছু ছোটোখাটো কাজকর্ম থাকে, মোটামুটি প্রতিদিনই কিছু না কিছু কাজ করা হয়। কিন্তু সেটা অনেক সময় মনে হচ্ছে যে আমার জন্য কায়িক বা ফিজিক্যালি আমার কোনো দেখা যাচ্ছে যে কোনো এক্সারসাইজ হচ্ছে না। তো তাছাড়াও বাসায় যদি আপনাদের যে যদি প্রত্যেকটা রুমে এক রুম থেকে আরেক রুমে হাঁটা চলা করেন, এতে করে দেখা যাচ্ছে কিছুটা এক্সারসাইজ হচ্ছে, সেটাও করতে পারেন। তো আমি এখন আমার যে প্রত্যেকটা রুমের কার্পেট, আমার আমার বাড়িতে যেহেতু লিভিং রুম এবং বেডরুম সবগুলাতে কার্পেটিং করা, তো আমি সেদিন আমার সকাল থেকে বিশেষ করে ব্রেকফাস্ট খাওয়ার পরে, আমি বিশেষ করে সন্ধ্যা হয়ে গেছে আমার, তখন আমি আমার সম্পূর্ণ পুরা বাসার যত কিছু পেরেছি সব কিছু আমি ক্লিন করেছি। আর আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, এখানে আমাদের বাচ্চারা বাসায় থাকলেও বাচ্চাদের স্কুল থেকে বিভিন্ন রকমের বুকস এবং 2 সপ্তাহের যে হোমওয়ার্ক, এগুলো অলরেডি স্কুলের প্রিন্সিপাল প্রত্যেক প্যারেন্টসকে ইমেল করে দিয়েছে এবং ফোন করে দিয়েছে। তো আমরা এগুলো অফিসিয়ালি এবং টিচারদের সাথে মিট করে আমরা এগুলো বাসায় নিয়ে আসছি। আর আমাদের স্টেটে সব কিছু সব জায়গা মিলিয়ে টোটাল 47 জনের মধ্যে করোনা ভাইরাসের যে ভাইরাস পেয়েছে। তো মোটামুটি এটা ছিল সর্বশেষ নিউজ, তার মধ্যে কমতে পারে বাড়তে পারে, যদি ট্রিটমেন্ট ভালো হয়ে যায় তাদের মধ্যে কমতে পারে, আর যদি নতুন কারো পাওয়া যায় হয়তো বাড়তে পারে। এবং এখানকার বিভিন্ন যে স্টোরগুলো, সেখানকার যে স্টোর যে ওপেনিং আওয়ার এবং জব আওয়ার, সেটা অনেকটাই বিভিন্ন যে স্টোরগুলোতে ওটা চেঞ্জ করে দিয়েছে এবং মানুষ নর্মালি কাজে কর্মে যাচ্ছে, বন্ধ হচ্ছে না। হয়তো কিছু 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 বড় বড় কোম্পানি হয়তো যদি করোনা পরিস্থিতি এবং আরও একটু বেড়ে যায় তাহলে হয়তো এগুলো শাটডাউন করবে টেম্পোরারি, এরকম নিউজই ছিল। আর পাশাপাশি যেসব স্টোরগুলো, বিশেষ করে ওয়ালমার্ট, কস্কো এবং স্যামস ক্লাব, এসব স্টোরগুলোতে এখন দেখা যাচ্ছে কিছু কিছু জিনিস একেবারেই সোল্ড আউট। তো ওরা দেখা যাচ্ছে যে এগুলো যখন স্টকে রাখে, এখানে লিমিটেড আইটেম রাখে এবং এখানে একটা নিয়ম করে দিয়েছে, যারা কিনবে তারা কিন্তু একটা বা দুটা আইটেম কিনবে, কোনো আনলিমিটেড আইটেম কিনতে পারবে না, এরকম কিছু স্টোরি দিয়েছে। মোটামুটি খাবার দাবার পাওয়া যাচ্ছে, কারণ আমরা যদি বিশেষ করে আমরা যারা বাংলাদেশিরা ভাত মাছ খেয়ে বেঁচে থাকি, রাইস খেয়ে বেঁচে থাকি, তাদের কথা যদি চিন্তা করি তাহলে বলবো যে হ্যাঁ, এই ধরনের খাবারগুলো একটু শর্ট হচ্ছে, কিন্তু পাশাপাশি বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন। কিন্তু অনেক খাবারে যেমন আমি কিছু কিছু স্টোরি দেখলাম যে অনেক খাবারে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আমাদের এখনকার নিয়ম। তো যাই হোক, আমার এটা হচ্ছে প্রায় সন্ধ্যার সময় সারাদিন না খেয়েই আমি সন্ধ্যার সময়, এটা ছিল আমার রান্নাবান্না, আমি মাছ ভাজি করছি, কর্ন, তারপরে আমি এখানে পিঠা বানিয়েছি, কিছু খেয়েছি, কিছু রয়ে গেছে, তারপরে কিছু চালের গুঁড়ি রুটি বানিয়েছি, তারপরে রাইস পেয়েছিলাম, ইয়েলো রাইস, সেজন্য ইয়েলো রাইসটাই আমার রান্না করা হয়েছে, আর এখানে সালাদ বানিয়েছি। তো এটা ছিল সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও। আশা করি সবাই আতঙ্কিত হবেন না, সবাই নিরাপদে থাকবেন এবং বাসায় থাকবেন। আর এটা ছিল বাহিরে গিয়ে দেখলাম যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তার অবস্থা। তো আজকের ভিডিও পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফেজ।